প্রভাতি শুভেচ্ছা জানিয়ে আরেকটা নতুন ভিডিওর সাথে হাজির আমি মমতা ফ্লেভার অফ লাইফ চ্যানেল থেকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আরেকটা আশ্রমের ভিডিও, আরেকটা আশ্রম আর আশ্রমের যে মেলা চলছিল, আমরা যাওয়ার পর যে মেলাটা পেয়েছিলাম ওই মেলা আর আশ্রমের ভিডিও, একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আজকে আবারও আরেকটা আমি আশ্রমের ভিডিও নিয়ে এসেছি, যে আশ্রমটাতে আমরা গিয়েছিলাম ছেলেদের পৈতে দিতে। তো ওই দিন তো শুধু পৈতের ভিডিওটা ছিল, আর ওই আশ্রমের মধ্যে আশ্রমের যেদিন আমরা আশ্রমে গিয়েছিলাম ওই দিন আশ্রমে কিন্তু মেলা হচ্ছিল, যেহেতু ওখানে অক্ষয় তৃতীয়ার মেলা হয়, অনেক বড় উৎসব হয় আর অনেক মেলা হয় নদীর পাড়টাতে। তো আমরা যেদিন গিয়েছিলাম আমরাও গিয়ে মেলাটা পেয়েছি, তার পরদিন হলো আমাদের উপনয়নের অনুষ্ঠানটা। তো যেদিন গিয়েছি ওই দিন গিয়ে আগে একটু মেলাতে ঘুরলাম ফিরলাম। যেদিন গিয়েছি সকালবেলা প্রথমে আমাদের চূড়াকরণের কাজটা হলো, তারপর আমরা ঘুরে ফিরে একটু মেলাতে ঘুরলাম টুরলাম। ওই দিন আর অন্য কিছু নিয়ম ছিল না, ও যা নিয়ম হবে সব পরের দিন হবে। তো দেখো চলে এলাম মেলা ঘুরতে, আমরা তো সকাল সকালেই পৌঁছে গেছিলাম, তারপরে ওখানে আমাদের কামটা কাজটা শেষ করে চলে এলাম একটু মেলাতে ঘুরতে। আর মেলাতে দেখো মেলা মানেই তো খাওয়া দাওয়া, অনেক দোকানপাট, কি এমন জিনিস আছে যেটা মেলাতে পাওয়া যায় না, একদম পায়ের জুতো থেকে ধরে মাথার টুপি অবধি সব কিছু, এভরিথিং আছে মেলাতে। পুজোর সামগ্রী, শাখা, পলা, শঙ্খ টঙ্খ অনেক কিছু। আর এখানে এই মেলাতে অনেক দূর দূর থেকে মানুষ এসেছিলো এখানে দোকান দিতে, আর অনেক মানুষ দূরের দূরের মানুষের সাথে কথাও হয়েছে, পরিচয়ও হয়েছে, কিন্তু ডাইরেক্ট মানুষের সাথে না, মোবাইলটা নিয়ে মানুষের সাথে কথা বলে বলে ক্যামেরা করতে ভালো লাগে না, কেন জানি মনে হয় ছেলেদের জন্য এই জিনিসগুলো সোজা কিন্তু আমাদের জন্য নয়, একটু লজ্জা লাগে। তাই বাঁকুড়ার একজন মহিলাকে পেয়েছিলাম চা খেতে গিয়ে, ভিডিওতে দেখিয়েছি কিন্তু বলিনি যে আমি ভিডিও করছি, আমি লুকিয়ে ভিডিও করছি। তারপরে চলে এলাম ঘুরতে ঘুরতে, দেখো গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, আর মেলা মানেই তো জিলিপি। গরম গরম জিলিপি ভাজা দেখে আর না খেয়ে থাকতে পারলাম না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম দুটো জিলিপি। আর গরম গরম জিলিপি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে এতে এই সেই একটু একটু জিনিস দেখছিলাম, কিন্তু কিছু কিনা হয়ে ওঠেনি মেলাতে, এমন এমন দাম বলে না যে দামাদর করতে আর ইচ্ছা করে না। দামাদর করে কিন্তু কম দামে আনা যায়, কিন্তু ওইভাবে দামাদর করতে আমি পারি না আর আমার ভালো লাগে না এরকম দামাদর করে কিনতে। আমি তো শুধু মেলাতে গেলে দেখি, ঘুরি, ফিরি আর শুধু খাই, খাওয়া দাওয়া করে চলে এলাম। তো মেলা থেকে ঘুরে ফিরে চলে এলাম দেখো মন্দির চত্বরে। মন্দির চত্বরে এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে, দুপুরের খাওয়া দাওয়া আর কি। কত বড় জায়গাটা করেছে দেখো, একসাথে 2-3 হাজার মানুষ বসে প্রসাদ খাচ্ছে। যারা বয়স্ক নিচে বসতে পারে না ওদের জন্য টেবিল চেয়ারেরও ব্যবস্থা আছে, না হলে সবার জন্য নিচের ব্যবস্থা। তো আমরা এসে একটু খেয়ে নিলাম ভাতটাত, তারপরে খেয়ে তারপর দেখো আমাদের যেটা থাকার জায়গা পেয়েছি। আমরা যেহেতু দেরি করে গিয়েছি তাই আগের থেকে রুম টুম বুকও করা হয়নি, এত কিছু জানতাম না মন্দিরটার ব্যাপারে। তো গিয়ে আমরা এই জায়গাটা পেয়েছি থাকার জন্য। তো কিছু না, উপরে চাল আছে, চারিদিকে বাউন্ডারিও আছে, আর রুম
রুমগুলো তো এরকমই, নিচে খড় দেওয়া আছে, নিজের নিজের বেডিংপত্র নিয়ে থাকো। আর যেহেতু নদীর পাড়ে আশ্রমটা, তাই এতটা গরমও নেই, তো আরামেই ভালোই দিনটা কেটেছে। কিন্তু রাত্রিবেলা আমরা আবার সুন্দর জায়গা পেয়ে গেছিলাম থাকার জন্য, একদম মন্দিরের উপরে জায়গা পেয়ে গেছিলাম থাকার জন্য। দিনের বেলাটা আমরা এখানেই একটু রেস্ট করেছি। এই জায়গায় দেখো অনেক মানুষ আছে, সবাই নিজের নিজের বেডিং নিয়ে এখানে শুয়ে আছে, রেস্ট করছে। তারপর চলে এলাম সূর্যের সন্ধ্যের পর আবার মন্দিরটা একটু তোমাদেরকে ঘুরে দেখানোর জন্য। তো মন্দিরটা দেখে এখনও মনে হচ্ছে যেন আবারও চলে যাই। খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর আশ্রম, একদম মানে মন জুড়ে যায়। এরকম জায়গায় গেলে আসতে ইচ্ছা করে না। যেমন আমাদের বেলুড় মঠ আর কি, আমাদের বেলুড় মঠে গেলেও এরকম মনে হয় যে বসে থাকি ওখানে, গঙ্গার পাড়ে বসে থাকি। আর এই আশ্রমে গেলেও মনে হয় বসে থাকি মাঠের মধ্যে, খুব সুন্দর জায়গা। তো এটাই ছিল একটা আশ্রমের ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আশ্রমটাও তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে।